ভাঙা ইট পরে থাকা কনক্রিট আর বিধ্বস্ত এই পিলারগুলো একসময় শহীদ মিনারের আকৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল জান্নাতুল একাডেমি স্কুলের সামনে কদিন আগেও দোকান তৈরি করে ভাড়া দেওয়ার জন্য তা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা শহীদ মিনারটি ভেঙে ফেলায় স্কুলের শিক্ষার্থী অভিভাবক ছাড়াও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন দোকানদার জন্য শোর্টমিনারটা ভাংচুলো এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিসৌধ ভাঙা একটা দোকান করা একটা তো খুবই খারাপ জিনিস স্কুল শহীদ মিনার যখন ছিল তখন ওটা ভাঙা খোলাছে এখন খারাপ হয়েছিল ভাঙা আমাদের মন অনেক খারাপ হয়েছে সামনে একুশে ফিউলে আসছে আর এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন পরে নানা অজুহাত দেখান না 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 আমি কারোর কাছ অ্যাডভান্স পাশে শহীদ স্কুলে যান দেখেন কয়টা দোকান অপোজিটে দশ নম্বরের শহীদ আবু তালেবে যান সেখানে ব্যানারসি অলরেডি মার্কেট করছে নিজেরা সময় সংবাদের উপস্থিতির পরপরই স্কুলের ভেতরে শহীদ মিনারটি পুনরায় স্থাপন করা হচ্ছে এমনকি সংবাদটি সম্প্রচার না করতে কথিত সাংবাদিক পরিচয় সমঝোতারও চেষ্টা করা হয় আমার না এখানে এ বিষয়ে স্কুল পরিচালক পরিষদের সাথে কথা বলা হলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আপনারা কষ্ট করে এটা ধন্যবাদ দিচ্ছি কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমরা এটা তদন্ত করে অবশ্যই দেখব দেখা যদি আইনানুকভাবে সে যদি কোনো অন্যায় কাজ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখানে ভাষা শহীদদের স্মৃতি নিয়ে সগরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাঙালির প্রাণের শহীদ মিনার যেখানে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাত শিক্ষার্থীরা সেই ভাষা আন্দোলনের মাসেই শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসার জন্য ভেঙে দেওয়া হয়েছে শহীদ মিনারটিকে যে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মানুষ গড়ার কারখানা সে শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাণিজ্যের স্বার্থে ভেঙে দেওয়া হয় শহীদ মিনারকে তবে শিক্ষার্থীরা দেশপ্রেম শিখবে কোথায় সে প্রশ্ন থেকেই যায় পিঙ্কি আক্তার সময় সংবাদ ঢাকা